প্রিয় শিক্ষার্থীরা, আবার চলে এলাম কি চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। নিশ্চয়ই খুব ভালো আছো, তাই না? আমরা কি পড়ছিলাম? সোনার গায়ের গল্প শুনছিলাম, তাই তো? আমাদের পাঠের নাম কি ছিল? ঘুরে আসি সোনার গাঁও। কি, আমরা তো সোনার গায়ে এসেছিলাম, তাই না? এখন আমরা তারপরে লোকশিল্প জাদুঘর দেখতে পেয়েছি, আরও কত কিছু। তাহলে চলো আমরা দেখি সোনার গায়ে আর কি কি রয়েছে। প্রথমেই সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান সারি কথাটা বুঝিয়ে দিলেন। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। দারুণ কারুকাজ করা এর প্রবেশপথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথার। সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন, তার সংগ্রহশালায় গিয়ে আরও মুগ্ধ হই সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এ স্মৃতি আমাদের মনে গাথা থাকবে অনেক দিন। আমার মনে তো গাথা থাকবেই। তোমাদের কেমন লাগছে? মনে হচ্ছে কি এখনই চলে যাই আমরা সেই সোনার গায়ে। এখন আমরা কি এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। অস্তগামী, স্মৃতি, বিস্মিত, লোকশিল্প, বাহার। অস্তগামী অর্থ পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। স্মৃতি অর্থ স্মরণ, বিস্মিত অর্থ অবাক হওয়া, লোকশিল্প অর্থ সব সর্বসাধারণের জন্য শিল্প, বাহার অর্থ শোভা বা সৌন্দর্য। এখন কি আমরা এই শব্দগুলো কি খুঁজে বের করি, অর্থ বলি, আর কি অর্থগুলো মনে রাখি? তাহলে ঐতিহাসিক গম্বুজ, বঙ্গদেশ, স্থাপত্য, নিদর্শন, শাসনকর্তা, অঞ্চল, সমৃদ্ধ, প্রসিদ্ধ, মসলিন, বিলির, অভূতপূর্ব, অস্তগামী, স্মৃতি, লোকশিল্প, বিস্মিত, বাহার, ম্যাপ, কদর, খ্যাত। চলো তাহলে আমরা অর্থগুলো জেনে ফেলি। ঐতিহাসিক, ইতিহাস সংক্রান্ত, গম্বুজ, চূড়া, বঙ্গদেশ, বাংলাদেশ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত বাংলা অঞ্চল। স্থাপত্য, ভবন কেন্দ্রিক শিল্পকর্ম। নিদর্শন, দৃষ্টান্ত, শাসনকর্তা, প্রধান শাসক। অঞ্চল, এলাকা, সমৃদ্ধ, উন্নত। প্রসিদ্ধ, বিখ্যাত, মসলিন, বিখ্যাত বস্ত্র একসময় বাংলাদেশে তৈরি হতো। বিলিতি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। অভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি এমন কোনো কিছু। অস্তগামী, পশ্চিম দিকে ঢলে পড়েছে এরকম। স্মৃতি, স্মরণ, লোকশিল্প, সর্বসাধারণের জন্য শিল্প, গ্রামীণ জীবনের শিল্প। বিস্মিত, অবাক হওয়া, বাহার মানে শোভা বা সৌন্দর্য। ম্যাপ অর্থ মানচিত্র, কদর অর্থ মান্য, সম্মান বা খাতির, খ্যাত অর্থ সুপরিচিত বা বিখ্যাত। চলো এবারে আমরা কি করি বলো তো, এবার আমরা প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখে ফেলি। ক, সোনারগাঁও কোথায় অবস্থিত? সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। খ, গোয়ালদি মসজিদ কি জন্যে বিখ্যাত? মুঘলরা বঙ্গদেশে আসার আগেই গোয়ালদি মসজিদ নির্মাণ করে। মুঘল স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে গোয়ালদি মসজিদ বিখ্যাত। গ, পানাম নগর কি জন্য প্রসিদ্ধ? সোনারগাঁও নগরের মধ্যে আরেকটি নগর ছিল পানাম নগর। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করত এবং এখানকার দালানগুলো খুব উঁচু না হলেও স্থাপত্য শৈলী সুন্দর।
এটি ছিল বিরাট বাণিজ্যিক শহর, এসব কারণে পানামনগর ছিল প্রসিদ্ধ। ঘ লোকশিল্প কাকে বলে? গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। এগুলোর মধ্যে রয়েছে মাটির কাজ, কাঠের কাজ, বাঁশ ও বেতের কাজ ইত্যাদি। ঙ লোকশিল্প জাদুঘর কেন দরকার? গ্রামীণ মানুষের জীবনযাপন, শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর দরকার। গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যেমন কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি বিভিন্ন জিনিস, অলংকার ইত্যাদি এ জাদুঘরে সংরক্ষণ করা দরকার। চ জাদুঘর বলতে কি বুঝি? জাদুঘর বলতে বুঝি যেখানে একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে। ছ সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। চলো এবারে আমরা কি প্রশ্নটি পড়ি এবং সঠিক উত্তরগুলো কি মুখে বলি এবং খাতায় লিখে ফেলি। ক ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল? এক যাত্রাবাড়ি, দুই সোনারগাঁও, তিন পাহাড়পুর, চার চট্টগ্রাম। আমাদের সঠিক উত্তর সোনারগাঁও। চলো খ লোকশিল্প জাদুঘরে প্রবেশ পথটি কেমন? এক দারুণ কারুকাজ করা, দুই সাধারণ, তিন অনেক পুরনো, চার নতুন। আমাদের সঠিক উত্তর দারুণ কারুকাজ করা। কি বেশ ভালো লাগছে। গ মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান। এক নারায়ণগঞ্জ, দুই সোনারগাঁও, তিন গুলিস্তান, চার নওগাঁ। সঠিক উত্তর কি? সোনারগাঁও। ঘ ঢাকার আগে সোনারগাঁও ছিল কি ছিল বলতো? এক পূর্ব বাংলার রাজধানী, দুই দক্ষিণ বাংলার রাজধানী, তিন দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী, চার উত্তর বাংলার রাজধানী। আমাদের সঠিক উত্তর কি? তিন দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঙ দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন কে? শাসনকর্তা ছিলেন বলো। এক ঈশাখা, দুই তিতুমির, তিন আলিবর্দী খাঁ, চার নবাব আহসানুল্লাহ। আমাদের সঠিক উত্তর ঈশাখা। চলো এবারে আমরা পড়ি চ নম্বর। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব কি? দূরত্ব কত? এক 27 কিমি, দুই 22 কিমি, তিন 25 কিমি, চার 28 কিমি। আমাদের সঠিক উত্তর কি? এক 27 কিমি। এবারে আমরা কি করব বলো তো? এবার আমরা বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। সমৃদ্ধ এলাকা, প্রাচীন মসজিদ, মসলিন কাপড়, জয়নুল আবেদিন ঈশাখা ছিলেন। গোয়ালদি লোকশিল্পের প্রতিষ্ঠাতা, সোনারগাঁওয়ের শাসনকর্তা, জগৎজোড়া খ্যাত পানামনগর। তাহলে চলো তো আমরা দেখি কোনটার সাথে কোনটা মিলে যায়। সমৃদ্ধ এলাকা কোনটি ছিল বলো? পানামনগর। প্রাচীন মসজিদ কি? প্রাচীন মসজিদ কোনটি বলো তো? গোয়ালদি। মসলিন কাপড় কি বলো? মসলিন কাপড় ছিল জগৎজোড়া খ্যাত। জয়নুল আবেদিন কি বলো? জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা। ঈশাখা ছিলেন কি বলো তো? ঈশাখা কি ছিলেন? ঈশাখা ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা। এবারে আমরা কি করব? এবার আমরা আমাদের কি নিজেদের গ্রাম বা শহর সম্পর্কে কি বর্ণনা করতে পারি আমরা নিজেরাই? কি আমরা যেই গ্রামে থাকি বা যেই শহরে থাকি আমরা কি করব? নিজেদের মতো করে লিখে ফেলি। চলো সেটা লেখা হয়ে গেলে আমরা একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ শিখি। যেমন ফুল, ফুলের বিভিন্ন রকমের অর্থ রয়েছে, যেমন পুষ্প, কুসুম, মঞ্জরি, প্রসূন, পুষ্পক। পানি, পানির বিভিন্ন রকমের শব্দগুলো অর্থগুলো দেখি আমরা, জল, বাড়ি, সলিল, নীর, অম্বু। এভাবে পৃথিবীর বিভিন্ন অর্থগুলো হচ্ছে জগৎ, ধরণী, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। নদী, নদীর বিভিন্ন রকম যে শব্দগুলো রয়েছে নদীর যে একই অর্থে যে অর্থগুলো বোঝায়, তটিনী, গাং, প্রবাহিনী, ক।
কল্লোলিনী। পতাকা, পতাকার একই রকম অর্থ বোঝায় এই শব্দগুলো হচ্ছে কেতন, ঝান্ডা, নিশান, বৈজয়ন্তী, ধবজা। কি বেশ মজা লাগছে না? আমরা কি চমৎকার চমৎকার পড়ালেখা করছি। এবারে আমরা কি বিপরীত শব্দগুলো শিখে নিব এবং মুখে মুখে বলবো, আর কি করব, খাতায় লিখে ফেলবো। সকাল, বিকেল, যাওয়া, আশা, কি আমাদের ম্যাজিক দিয়ে শব্দ চলে আসছে। আনন্দ, বেদনা, মিষ্টি, তেতো, রোদ, বৃষ্টি, প্রথম, শেষ। কি বেশ চমৎকার লাগছে, তাই না? ম্যাজিক দিয়ে আমরা সব কিছু পড়ে ফেললাম। এবারে আমরা কি করব, মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে, যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি। তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন। সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন? কোনো বিদেশি আমার কাছে বাংলাদেশের আচার অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যাওয়ার পরামর্শ দেব। কেননা এ দুই জাদুঘরে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সকল নিদর্শন রয়েছে, যার মাধ্যমে যে কোনো বিদেশি বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবে। কি তাহলে আমাদের এই পাঠটা পড়ে আমরা কি অনেক কিছু জানতে পারলাম, তাই না? আমরা বাসায় কি করব, এরকমভাবে সোনারগাঁও সম্পর্কে বেশ কিছু বাক্য লিখে ফেলবো। আমরা যে ঘুরে আসলাম, আমাদের কেমন লাগলো, এখানে কি কি রয়েছে, এই সব নিয়ে এভাবে আমরা আরও তার কি কি লিখতে পারি। আমাদের অন্য জাদুঘর সম্পর্কে লিখতে পারি, স্মৃতিসৌধ সম্পর্কে লিখতে পারি, শহীদ মিনার সম্পর্কে লিখতে পারি। এভাবে কি আমরা সেই জায়গাগুলো ঘুরেও আসতে পারি। তাহলে আমাদের কি পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার গল্প নিয়ে আসব। আজকের পড়া এ পর্যন্তই। আমরা কি করব, এসব পড়তে যেন ভুলে না যাই, বাসায় কি এগুলো সবগুলো আমরা চর্চা করবো।